মির্জা সাদনান শাহরিয়ারকে বিয়ে করতে না যাওয়ার কারণ কি বয়সের ডিফারেন্স লম্বাতে বলিষ্ঠ সুপুরুষ সাদনান শাহরিয়ারের প্রশ্নে অষ্টাদশী কন্যা প্রিয়তার মুখের বলি ফুরিয়ে এলো এই প্রশ্নের উত্তর কি দেবে কোনো জবাব খুঁজে পেল না এমনিতেই এই সুদর্শন পুরুষ সাদনান ভাইকে জমের মতো ভয় পায় অষ্টাদশী কন্যা প্রিয়তা সেখানে আজ এই পুরুষকে বিয়ে করতে হবে ভাবতেই প্রিয়তার গলা শুকিয়ে এলো সাদনান প্রিয়তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল জবাবের আশায় কিন্তু মেয়েটা কোনো কথা বলছে না সাদনান বিরক্ত হলো মেয়েটা তাকে বিয়ে করতে রাজি নয় এমন একটা গুঞ্চ কানে এসেছে আর তাই তার দাদা জাফর মির্জা একান্তই মেয়েটার সাথে তাকে কথা বলতে পাঠিয়েছে মাত্রা এবার গম্ভীরতা বজায় রেখে রাশ ভারী কণ্ঠে জানালো দাদা যান তোমার সাথে একান্তই আমাকে তোমার মতামত জানতে পাঠিয়েছে আমি যাচ্ছি হয়তো কিছু সময় ব্যবধানে বিয়ের কাজ শুরু হবে সাদনান এক সেকেন্ড দেরি করে না নিজের গায়ের সফেদা রঙের পাঞ্জাবির হাতাটা ভাজ করে কনুইয়ের উপর রাখতে রাখতে রুম হতে বেরিয়ে গেল সাদনান বেরিয়ে যাওয়ার সাথে সাথে শফিক সৌদাগর আয়না আয়ান সহ পেছনে পেছনে রুমে প্রবেশ করলো প্রিয়তা তাদের দেখে এগিয়ে এলো শফিক সৌদাগর কিছু বলার আগেই প্রিয়তা মিনমিন করে বলল আমি সাদনান ভাইকে বিয়ে করতে পারবো না বাবা বিয়ের প্রিয়তার কাতর কণ্ঠে বলা শফিক সৌদাগর পাত্তা দিল না যদিও ফুলটা ওনায় নিজেরই কিন্তু এখন সেটা ভেবে মেয়ের জীবন তো আর অভিশপ্ত করতে পারেন না একটা মেয়ের বিয়ের দিন বর্ণা আসার মতো জঘন্য এই ঘটনাটা যে তার মেয়ের জীবন নরক করে দিতে দ্বিতীয়বার ভাববে না এই সমাজ যদিও সমাজের ভয় তিনি করে না তবু বিবেচনা করে এখন বিয়েটা দিয়ে দেওয়া মনে করেন সব তাই নিজের কণ্ঠে গম্ভীর রেখে বলে উঠল আমি তোমার মতামত জানতে আসিনি আমি আমার ডিসিশন আগে জানিয়েছি একটু পরেই বিয়ে পড়ানো হবে আর কোনো ঝামেলা চাই না আমি কথাগুলো শেষ করেই শফিক সওদাগর প্রিয়তার রুম হতে বেরিয়ে গেল আয়ান আয়না বোনের পাশেই দাঁড়িয়ে আছে তাদেরও কিছু করার নেই আয়ানও বাবার পিছনে পিছনে চলে গেল আয়ান বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলল রাজি হয়ে যা আমার বাবা মা সন্তানের খারাপ চায় না তুই একবার বাবার সম্মানের কথা ভাব আয়ানের কথাগুলো প্রিয়তা মন দিয়ে শুনল সত্যি তো পাত্র আসেনি বিয়ে করতে এটা পুরো গ্রাম ছড়িয়ে গিয়েছে এখন যদি বিয়ে না হয় এই গ্রামের লোক তার জীবন ফুল থেকে কাটাতে পরিণত করতে এক দণ্ড ভাববে না প্রিয় তার ভাবনার মাঝেই আয়ান চলে গেল আর দরজা খোলার সাথে সাথেই হুমড়ি খেয়ে রুমে প্রবেশ করলো সবাই অতপর শুরু হলো গ্রামের মানুষের জাতিগত স্বভাব কান ঘোষা করা এক বল পালিয়েছে কিন্তু দেখো মেয়ের কি ভাগ্য চেয়ারম্যান নিজে তার নাতির জন্য প্রস্তাব রেখেছে একেই বলে কপাল এমন অনেক কথা প্রিয়তার কানে এলো তবে প্রিয়তা কারোর কথায় কান দিল না তার মনে তো অন্য প্রশ্ন ঘুরছে কবির খান কেন বিয়ে করতে এলো না কালাম খান সৌদাগরের কাছে হাত জোর করে ক্ষমা চাইলো ছেলের এমন কর্মে নিজের ছেলের প্রতি অঢেল রাগ হচ্ছে এমন একটা জঘন্য কাজ কি করে তার ছেলে করতে পারে ভেবে পেল না আগে যদি বলতো তাহলে সে এমন কিছু করত নিশ্চয়ই এত দূর অব্দি এগোতো না স্ত্রী মারা যাওয়ার পর আর বিয়ে করেনি ছেলের অবহেলা হবে ভেবে নিজের যৌবন শেষ করে দিল আর আজ সেই ছেলেই তাকে কি একটা লজ্জাজনক অধ্যায় ফেলে দিয়ে চলে গেল এই জীবনে কি আর শফিক সৌদাগরের সামনে মাথা নিচু করে দাঁড়াতে পারবে তিনি শফিক সৌদাগর কালাম খানকে নরম স্বরে বোঝালো অনেকটা সময় নিয়ে যে আল্লাহ চা করে ভালোর জন্য করে কালাম খান তবুও বার বার ক্ষমা চান বিয়ে পড়ানো হলে বউ নিয়ে যাওয়ার জন্যে চাফর মির্জা তাগাদা দিল সন্ধ্যা করিয়ে অনেকটা রাত হয়ে এলো যে সাদরানীর কাকা মফিসুর মির্জার বন্ধু কালাম খান স্ত্রী নেই এক সন্তান কবির খান পড়ালেখার পাঠ চুকিয়ে বর্তমানে শহরের বেশ নাম করা একটা ভার্সিটির লেকচারার হিসেবে রয়েছে ছেলের জন্য গ্রামের সহজ সরল মেয়ে চাইছিল পুত্র রূপে ব্যাপারটা মফিজুর মির্জাকে জানালে তিনি প্রিয়তার কথা জানায় শফিক সৌদাগরের সাথে কথা বললে দেখা সাক্ষাৎ করে কালাম খান প্রিয়তাকে পছন্দ করে রাজি হয় কিন্তু ছেলের পছন্দের কথা না ভেবেই কথা দিয়ে বিয়ের দিনক্ষণ ঠিক করে বিয়ের সপ্তাহ আগে অবশ্য কবিরকে তিনি প্রিয়তার সাথে দেখা করতে বলেছে তবে কবির না করে দিয়েছে জানিয়েছে বাবার পছন্দই তার পছন্দ কিন্তু বিয়ের দিন সকাল সাড়ে দশটার দিকে কবির খান হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায় এদিকে ব্যাপারটা খুব দ্রুতই গ্রামে ছড়িয়ে পড়ে বর আসবে না শফিক সৌদাগারের বড় মেয়ে শ্বশুরবাড়ির লোকেরা ব্যাপারটা জানাজানি হওয়ার পর জাফর মির্জা নিজের ছোট নাতি সাদনান শাহরিয়ারের জন্যে প্রস্তাব রাখে শফিক সৌদাগর যেন অন্ধকারের মাঝে একটু আলোর দেখা পেলেন তিনি অবাক হয়েছিল বিস্ময় নিয়ে কিছু বলতে পারছিল না বড় মেয়েকে মির্জা বাড়ি বিয়ে দিলেও ছোট মেয়েকে নিয়ে এসব কখনো ভাবেননি অবশ্য ভাবার কথাও নয় সাদনানের বয়স যেমন তেমনি নিজের নাম ধাম শুনেছেন এবার এমপি নির্বাচনেও সাদনান দাঁড়াবে জয় তো নিশ্চিত হবে ছেলেটার মাঝে বিশেষ গুণ রয়েছে তাই তো বিনা বাক্যে রাজি হয়েছে বরাবরই প্রিয়তা রাজনীতি পছন্দ করে না অথচ ভাগ্য আস্তাকে এক নেতার বউ বানিয়ে দিল এই তো একটু আগেই বিয়ে হয়েছে তাদের প্রিয়তা বসে আছে সোফাই সাদনানের পাশে সাদনান গুরু গম্ভীর কোনো প্রতিক্রিয়া তার মাঝে নেই আপাতত কিছু মানুষ তাদের ঘিরে দাঁড়িয়ে আছে বিদায় এত কেন বিস্বাদ এত কষ্ট কেন বুকের মাঝে তীব্র যন্ত্রণা হচ্ছে প্রিয়তার প্রিয়তার মা মিতা সওদাগর কেঁদে কেঁদে নাচে হাল অবস্থা ছোট মেয়ে তার ভীষণ আদুরে বিদায় দিতে দিতে রাত হয়ে এলো যেহেতু বিয়েটা হঠাৎ করেই হয়েছে তাই কোনো আত্মীয় সাধনান্দের নেই যা আছে সব পরিবারের রাহাত আয়না আজম মির্জা আম্বিয়া মির্জা মাইশা সুফিয়া বেগম আর সাদনানের ফুপি তারা সবাই একটা গাড়িতে গেল আর সাদনান নিজের গাড়ি নিয়ে সাথে রয়েছে তার ছেলে পুলে বাইক নিয়ে সারা সাদনানের গাড়িতে যাবে কিন্তু মেয়েটার বোন অন্য কিছু চাচ্ছে গাড়ির কাছে দাঁড়িয়ে থাকতে দেখে সাদনান সারার দিকে ভ্রু কুচকে বলল উঠে বস তুই যা আমি স্যার মাঝের আহান কোথা থেকে এসে ফোরন কেটে আমতা আমতা করে কিছু বলতে যাচ্ছিল। তবে সাদরানের তীক্ষ্ণ দৃষ্টির দিকে তাকিয়ে আর কিছু বলতে পারল না সাদরান বোনের দিকে এক পলক তাকিয়ে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল আমার বোন আমি ঠিক সময় বাড়ি দেখতে চাই চোখের পলকে সাদনান গাড়ি স্টার্ট দিয়ে সাই সাই করে চলে গেল তার পিছনে পিছনে বাইকগুলো গেল রাহান সারার দিকে তাকিয়ে একবার শুকনো একটা ঢোক গিলে নিল এই মেয়ে আস্ত একটা মায়ার সাগর যে সাগর অতল গভীরে রাহান ডুবে আছে যা থেকে হয়তো কখনো মুক্তি পাওয়া সম্ভব নয় ফার্স্ট কোনো কমেন্ট নয় তাড়াতাড়ি সারাও তাই করলো রাহান বাইক স্টার্ট দেওয়ার আগে হুঁশিয়ারি দিয়ে বলল ধরে বস রাস্তা ভালো নয় কিছু হলে তোর ভাইয়েরা আর বাপ আমাকে শেষ করতে দ্বিতীয়বার ভাববে না সারা রাহানের কথা শুনে ফিক করে হেসে দিল রাহান বাইকের মিররে সেটা দেখে নিজের বুকের সে ডান হাতটা রেখে মনে মনে বলল এভাবে হাসেনা না প্লিজ আমার বুকে ভয়ঙ্কর যন্ত্রণা হয় বিয়েটা হঠাৎ হওয়াতে বাড়িতেও তেমন লোকজন নেই যা আছে নিজেদের লোক সাদনানের মা সালেহা বেগম সব নিয়ম কানুন শেষ করে একটা শাড়ি মাইশার হাতে দিয়ে প্রিয়তাকে বিয়ে ড্রেস চেঞ্জ করে এটা পরিয়ে সাদনানির রুমে দিয়ে যেতে বলল মাইসা শাড়ি নিয়ে রুমে এসে দেখলো প্রিয়তা আয়নাকে জড়িয়ে ধরে বসে আছে মাইশা নিজেও এসে বসলো টুকটাক কথা বলে শাড়িটা পরিয়ে দিতে কিন্তু আয়নাকে রাহাত ডাকছে আয়নার আর রাহাতের দু বছরের বাচ্চা ইনিয়া কান্না করছে তাই আয়না হন্তদন্ত হয়ে ছুটে গেল শাড়ি সেভাবেই পরে রইল শাড়ির দিকে তাকিয়ে আছে গায়ে ভারী একটা শাড়ি মাথায় চমৎকার একখানা দোপাট্টা মুখে রয়েছে কৃত্রিম সাজ এত সবে প্রিয়তার অবস্থা করুন ফ্রেশ হতে পারলে হয়তো ভালো লাগতো কথাগুলো ভাবতে ভাবতে প্রিয়তা বিছানার উপর রাখা শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল ঝর্ণা ছেড়ে দাঁড়িয়ে রইল সেখানে এদিকে হাতের শাড়িও রাখতে ভুলে বসে যতক্ষণ কথাটা মাথায় এসেছে ততক্ষণে শাড়ি পুরোপুরি ভিজে গিয়েছে রুম হতে হঠাৎই পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো প্রিয়তার বসতে এক সেকেন্ড সময় লাগলো না সাদনান ভাই রুমে এসেছে সাদনান ফোনে কারোর সাথে কথা বলতে বলতে রুমে প্রবেশ করে এক হাতে গায়ে থাকা পাঞ্জাবিটা বোতাম খুলতে খুলতে পুরো রুমে একবার নজর বলিয়ে নিল কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে না পেয়ে ভ্রৌচোড়া কুচকে আসে পরপরি ওয়াশরুম হতে পানি পড়ার শব্দে বুঝতে পারে প্রিয়তা ওয়াশরুমে রয়েছে কিন্তু এত রাতে মেয়েটা করছেটা কি সাধনার অত শত চিন্তা বাদ দিয়ে ফোনের ওপাশের ব্যক্তিটাকে পরে এটা নিয়ে কথা বলছি বলেই ফোনের লাইন কেটে ফোন সেন্টার টেবিলে রেখে ওয়াশরুমে দরজায় খটখট শব্দ করে জিজ্ঞেস করলো এত রাতে তুমি সাবান নিচ্ছ প্রিয় সাধনানের কণ্ঠে শুনে যান বেরিয়ে আসার চোগার কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না একবার নিজের শরীরের দিকে তাকিয়ে আবার দরজার দিকে তাকালো বেশ অনেকক্ষণ সময় নিয়ে অপরাধী কণ্ঠে জানালো শাড়ি ভিজে গিয়েছে সাদনান দরজা হতে সরে দাঁড়ায় সাদনান প্রিয়তার কথার ঠিক মানে বোঝে না নিয়েছে শাড়ি তো ফিজবেই এখন শুকনো কাপড় পরলেই তো হয় তবে সাদনান মুখে জিজ্ঞেস করলো আর কিছু নেই একটা নিয়ে এসেছিলাম সেটাই ভিজে গিয়েছে তুমি বেরিয়ে এসো আমি মায়ের কাছ থেকে শাড়ি নিয়ে আসছি সাদনান কথাগুলো বলে রুম হতে বেরিয়ে গেল প্রিয়তা ভেজার শাড়ি পরে সেভাবেই বেরিয়ে এলো পুরো রুম পানি দিয়ে ভিজে চপচুপে হয়ে যেতে লাগলো সাদনান একটা ছাই রঙের শাড়ি হাতে রুমে প্রবেশ করতেই বিরক্তি কপালে ভাঁজ পড়ে ভরাট কণ্ঠে গুরু গম্ভীর স্বরে বলল এটা নিয়ে পড়ে এসো সাতনান কথা শেষে শাড়িটা নিয়ে এগিয়ে আসে প্রিয়তা সাতনানের পায়ের দিকে তাকিয়ে ঠাউর করতে পারে প্রিয়তা একটু পিছিয়ে গেল সাতনান প্রিয়তাকে পিছিয়ে যেতে দেখে নিজের পা স্থির করে ভ্রু কুচকে নেয় আর প্রিয়তা কি বলবে খুঁজে পেল না সে তো শাড়ি পরতে পারে না তাই অসহায় চোখে একবার সাদনানের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে মিনমিন করে জানালো আমি শাড়ি পরতে পারি না সাদনার ফোস করে শ্বাস ফেলে তবে পরক্ষণেই কিছু ভেবে শুকনো ঢোক গেলে প্রিয়তার ভেজা শাড়িতে মেয়েলি ভাঁজগুলো সব স্পষ্ট তবে সাদনানের মনে হচ্ছে তার সামনে একটা চকলেটের প্যাকেট দাঁড়িয়ে যার চকোলেটের চেয়ে প্যাকেটটা বেশি বড় হয় প্রিয় তার গায়ের শাড়িটা ততটা ভারী নয় তবে চিকুন পাতলা দেহখানার জন্যে শাড়িটা ভারী মনে হলো সাদনানের নিকট নিজের সদ্য বিয়ে করা স্ত্রী এমন রূপ কোনো পুরুষকে টানবে নিজের পুরুষালী সত্তা দমন করে সাদনান থাকা বোর্ডের দেওয়ালে সুইচ টিপে লাইট অফ করে প্রিয়তা চমকে ওঠে তড়ি ঘড়ি করে ভীতু স্বরে বলল লাইট কেন বন্ধ করলেন সাদনান ভাই সাদনান প্রিয়তার কথা শুনে ভিড় করে করে স্টুপিট প্রিয়তার কান অব্দি কথাটা পৌঁছল না পৌঁছবে কি করে মেয়ে তো ভয়ে লজ্জায় অস্বস্তিতে মস্তিষ্ক ফাঁকা হয়ে আছে প্রিয়তার থেকে গুনে দুই হাত দূরত্বে দাঁড়িয়ে নিজের হাতে থাকা ব্লাউজ আর প্রয়োজনীয় সব প্রিয়তার হাতটা টেনে ধরে প্রিয়তাকে দিল শুধু শাড়িটা নিজের হাতে রাখল আমি চাই না তুমি আমার সামনে অস্বস্তি বোধ করো আমি চাই তুমি আমার সামনে স্ত্রীর লজ্জা পাও আর যেদিন তুমি আমার সামনে প্রথম লজ্জা পাবে সেদিন আমি নিজের হাতে পরানো এই শাড়ি নিজের হাতে খুলে নেব। সাদরানের ফিসফিসিয়ে বলা কথাগুলো শুনে প্রিয়তার কান দিয়ে গরম ধোয়া বেরুনোর জোগাড় অন্ধকারের মাঝে আবছা আলোয় সাধনান দেখতে পেলো প্রিয়তার চোখ জোড়া বেশ টানটান করে তাকিয়ে তারই ডেকে সাদরান প্রিয়তাকে এভাবে তাকাতে দেখে হাসল বোধ হয় যা প্রিয়তার চোখে ধরা পড়ে না পড়বে কি করে সে আবার দৃষ্টি আগের ন্যায় নত করে নিয়েছে সাদনার উল্টো ঘুরে দাঁড়িয়ে এক হাত কোমরে আর এক হাত মাথায় পিছনে রেখে তাগাদা দিয়ে বলল ফার্স্ট ভেজা কাপড় চেঞ্জ করো প্রিয়তা কাপা কাপা হাতে তাই করে আর বাইরে থেকে ব্যালকনি দিয়ে আসা অল্প আলোর কারণে সেটা প্রিয়তার উপর পড়ে যার ফলে প্রিয়তার ছায়াটা না চাইতেও সাদনানের নজরে আসে পাশের পর্দাটায় সাদনান ধপ করে চোখ বন্ধ করে নিল সে চাই না এখন এমনই কিছু হয় তাহলে সে তো পুরুষ সেখানে নিজের বিয়ে করা স্ত্রী অবস্থায় নিজেকে কন্ট্রোল করা কতটা কষ্টসাধ্য এই মেয়ে কি সেটা জানে সাদনানের ভাবনার মাঝেই প্রিয়তা বার কয়েক মিনমিন করে ডাকল সাদনানকে শেষমেশ না পেরে সামান্য জোরেই ডাকল সাদবান ভাই সাদনান চমকাল পেছনে ফিরে বলল প্রিয়তা নিজের দুই হাত সামনে দিয়ে রেখেছে সাদনান ঠোঁট এলিয়ে তবে মুহূর্তে পর কি হবে ভেবে হাসি বিলীন হয় ঠোঁটের কার্নিশে হতে নিজের হাতের শাড়ির ভাঁজ খুলে এগিয়ে গিয়ে হাতের শাড়ির আঁচলটা গুজে দিল প্রিয়তার কোমরে সাদনানের হাতের স্পর্শ কেঁপে উঠল প্রিয়তার সর্বাঙ্গ সাদনান সেটা ঠিক বুঝতে পারলো তবে নিজেকে শক্ত করে প্রিয়তা থেকে যথেষ্ট দূরে দাঁড়িয়ে শাড়িটা পেছিয়ে নিল প্রিয়তার কোমরে বলিষ্ঠ পুরুষ সাতরানের বুকে প্রিয়তার শরীরটা স্পর্শ পেল সাদনান কুচি করে সেগুলো প্রিয়তার হাতে দিল প্রিয়তা কাপা কাপা হাতে সেগুলো রকম গুজে নিল সাদনার নিচে বসে প্রিয়তার কুচিগুলো ঠিক করে উঠে দাঁড়িয়ে চট করে ওয়াশরুমে চলে গেল প্রিয়তা সেভাবে থেকেই এগিয়ে গিয়ে লাইট অন করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরে ফিরে দেখতে লাগলো বেশ ভালোই হয়েছে তবে আঁচলটা বেশ লম্বা রয়েছে প্রিয়তার ভেজা কাপড়গুলো ফ্লোরে প্রিয়তা আশেপাশে কোনো ছুরি আছে কিনা দেখে নিল না কিছু নেই প্রিয়তা ভাবল ওয়াশরুম থেকে বেরিয়ে এলে সেগুলো ধুয়ে নিবে কিন্তু প্রিয়তার ভাবনায় এক বালতি পানি ঢেলে হঠাৎ ওয়াশরুমের দরজা খুলে অর্ধনগ্ন রঙের টাওয়াল পেছিয়ে প্রিয়তা সাতনানের দিকে তাকিয়ে রইল মূলত বেহায়া চোখ ছোড়া প্রিয়তাকে দৃষ্টি সরিয়ে নিতে দিল না ওদম শরীরে বুকের ঘন কালো পশমগুলো মারাত্মক সুন্দর দেখতে লাগছে প্রিয়তার নিকট সাদনান প্রিয়তাকে এভাবে তাকাতে দেখে গম্ভীর কণ্ঠে বলল আমাকে দেখা শেষ হলে বেলকনি থেকে টাওয়েল এনে চুলগুলো মুছে নাও কথাটা বলতে বলতে সাদনান প্রিয়তার ভেজা কাপড়গুলো হাতে দিয়ে ওয়াশরুমে চলে গেল প্রিয়তা বোধগম্য হচ্ছে না ব্যাপারটা বুঝতে প্রিয়তার ঠিক কত সময় লাগলো প্রিয়তা জানে না তবে সাদনান ভাই তার কাপড় ধুতে নিয়েছে এটা যেন তার বিশ্বাস হচ্ছে না কোথায় ভেবেছে বিয়ের পর হয়তো সাদনান ভাই তার সাথে ঠিক করে কথাও বলবে না সেখানে এত সব যেন প্রিয়তার স্বপ্ন মনে হচ্ছে রাত আনুমানিক সাড়ে দশটার মতো বাজে কবির খান বাড়ি এসে পৌঁছল কালাম খানও আজ সৌদাগর বাড়ি রয়েছে তিনি ছেলেকে দেখে রেগে গেল তবে শফিক সৌদাগর কালাম খানকে বুঝিয়ে সুঝিয়ে রুমে পাঠিয়ে দিল আর মিতা সৌদাগর আগে কবিরকে ফ্রেশ হতে বলল। কবির তাই করল ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল এর মধ্যে কবির ঠিক আন্দাজ করতে পারে বিয়েটা তাহলে সত্যি হয়েছে মির্জা সাদনান শাহরিয়ারের সাথে আর তাকেও যে মিথ্যে খবর দিয়ে এখান থেকে খুব দক্ষতার সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে সেটাও বুঝতে পারে তবে সে বিষয়টা কারোর সাথে শেয়ার করল না কবির শফিক সৌদাকারকে অনুতপ্ত স্বরে বলল আমি সত্যি লজ্জিত তবে জরুরি কিছু কাজ থাকায় আমাকে সকলে চট্টগ্রাম যেতে হয়েছে আমি অত্যন্ত দুঃখিত আঙ্কেল শফিক সৌদাগর কবিরের কথাই জানালো দেখো বাবা যা হয়েছে বলে যাও আল্লাহ যা করে ভালোর জন্য করেন সাতনান সকালে ঘুম থেকে উঠে নিজের বুকের উপর বউয়ের অস্তিত্ব টের পেল এক চিলতে হাসি ঠোঁটের কোণে ফুটে ওঠে নিজের মাথাটা সামান্য উঁচু করে প্রিয়তার মাথার চুলের ভাঁচে নিজের অথর চোরা ছুঁয়ে দিল নিজের উপর থেকে সরিয়ে প্রিয়তাকে নিজের একটা বাহুর উপর রেখে এক পাশ ফিরে শুয়ে প্রিয়তার মুখের উপর থেকে সাবধানের সহিত এলোমেলো হয়ে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে দিয়ে অপলোক তাকিয়ে রইল বউয়ের মুখপানে গোল গাল ছোটো মুখটা ঘুমন্ত অবস্থায় দারুণ মায়াবী লাগছে দেখতে সাদনান একবার বউয়ের কপালে আলতো করে নিজের অধর জোড়া ছুঁয়ে দিল প্রিয়তা ওঠে চুপ করে তাকিয়ে থাকে এর মধ্যে হঠাৎ সাদনানের ফোনটা বেঁচে উঠল সাদনান তড়িঘড়ি করে বালিশের নিচ থেকে ফোন বের করে সাইড বাটন চাপে অতপর আলগুছি প্রিয়তাকে বালিশে শুইয়ে নিচে বিছানা ছেড়ে নিঃশব্দে ব্যালকনিতে চলে গেল ফোনে অনেকটা সময় কথা বলে সাদনান রুমে এসে ফ্রেশ হতে চলে গেল সকাল সাড়ে সাতটা বাজে তখন সাতনান ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে দিকে এগিয়ে গিয়ে প্রিয়তার ফের অষ্ঠুদয় ছুঁয়ে দিল নিজের মুখটা এগিয়ে নিয়ে প্রিয়তার কানের কাছে বিড় করে পড়ল দ্রুত ফিরে আসার চেষ্টা করব ভিন্ন কিছু দেখার অপেক্ষা কথা শেষে সাতনান মুচকি হেসে রুমের দরজা খুলে বেরিয়ে গেল সাদনান চাফর মির্চা বাড়ি নেই সেই সকালে দাদা নাতি কোথাও বেরিয়েছে হয়তো কোনো জরুরি কাজে সামনে ইলেকশন প্রিয়তা বিকালটা আয়না মাইশা আর ইনিয়ার সাথে থেকে কেটে গেল বেলা এগারোটা নাগাদ আবার আয়ান বোনকে দেখতে এসেছিল প্রিয়তা তখন ভীষণ খুশি হয়েছিল পরক্ষণে ভাই চলে যাওয়ার মনও খারাপ হয়েছিল তবে বড় বোন সাথে রয়েছে আর বিয়ের পর স্বামীর বাড়ি মেয়েদের নিজের বাড়ি তাই যত দ্রুত সম্ভব সবাইকে আপন ভেবে সংসারে মন দেওয়া শ্রেয় এমনটাই আম্বিয়া মির্জা উপদেশ দিয়েছে প্রিয়তাকে প্রিয়তা শুধু চুপচাপ শুনে গিয়েছে হয়তো সত্যি রাতে রান্না প্রিয়তা শাশুড়ির হাতে হাতে এগিয়ে দিয়ে সাহায্য করলো আইনা নিজের মেয়েকে রেখেছে প্রিয়তা অবশ্য পরে সালেহা বেগম আর সুফিয়া বেগমের ঠেলা ঠেলিতে রান্নাঘর থেকে নিজের ঘরে এলো বাধ্য হয়ে প্রিয়তা রুমে আসার পর কি মনে করে আলমারি খুলে সেখান থেকে একটা ট্রাউজার আর একটা নীল রঙের গেঞ্জি নামিয়ে বিছানায় রেখে দিয়ে নিচে গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে রইল বেশ অনেকটা সময় পর একটা গাড়ি এলো বাড়িতে ব্যালকনি হতে বাড়ির গেট একদম বরাবর প্রিয়তার নজরে এলো সাদনান গাড়ি থেকে নেমে দারোয়ানের হাতে চাবি দিয়ে একবার নিজের রুমের ব্যালকনির দিকে তাকিয়ে পাকা হাসল অতপর জাফর মির্জাকে সাথে নিয়ে বাড়ির ভিতর চলে গেল প্রিয়তা সাদনানকে এদিকে তাকাতে দেখে ভাবুক হলো মানুষটা বড্ড রহস্যময় প্রিয়তা ব্যালকনি থেকে রুমে আসার সঙ্গে সঙ্গে সাদনান রুমে এসে দরজা আটকে নিজের গায়ের পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে কৌতূহল নিয়ে বলল মনে হচ্ছে আমায় মিস করছিলে বেলকনিতে দাঁড়িয়ে প্রিয়তা ভাবা চেকা খেলো প্রিয়তা যতটুকু জানে বা এত বছর ধরে যেমনটা দেখে এসছে আর আজ দুদিন ধরে যে সাদনান ভাইকে দেখছে তার মতো আগের সাদনান ভাই আর এখনকার সাদনান ভাইয়ের একদমই মিল নেই স্বভাবসুলভ গম্ভীর খুব কম কথা বলে আর ভীষণ রাগী সেখানে এমন মানুষটারই স্বাভাবিক আচরণ প্রিয়তার নিকট বড়ই অবাকার অস্বাভাবিক লাগছে তবে নিজের স্বভাব আর সাতনান ভাইয়ের সাথে কোনো স্বাভাবিক কথাবার্তা কখনো না হওয়ায় এবারেও চুপ রইল প্রিয়তা সাদনান ততক্ষণে নিচের গায়ের পাঞ্জাবি খুলে সোফায় রেখে ড্রেসের জন্য কাবাডের দিকে যাওয়ার হতেই বিছানায় কাপড় নামিয়ে রাখা দেখে বাহ এখন থেকে স্বামীর যত্ন আত্মী করতে শুরু করে দিয়েছ আই এম ইমপ্রেস সাদনান কথাটা বলে হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেল এই লোকের হয়েছে কি প্রিয়তা আপন মনে বিড়বিড় করে রুম থেকে বেরিয়ে গেল সরি জান আমি আর কোনো রিস্ক নিতে পারছি না আমি আজ বাবার সাথে কথা বলে সব ফাইনাল করব। আয়ানের কথাই ফোনের ওপাশে রমণী বোধ হয় হাসলো আয়ান সেটা ফোনের মধ্যেও ঠাউর করতে পারল গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো তুমি হাসছো আশ্চর্য এটা মোটেও হাসার সময় নয় আমি রোজ রোজ এত আতঙ্ক তোমাকে হারানোর ভয় নিয়ে থাকতে পারছি না মানসা এবার শব্দ করে হেসে উঠল আয়ান অন্য সময় হলে হয়তো এই হাসি নিয়ে এক দফা বর্ণনা করত। কবিতা বলে নিজের অনুভূতি প্রকাশ করত। কিন্তু এখন এই হাসিটা তার নিকট নিজের অসহ্য মনে হলো মেয়েটা হাসছে এমন একটা সিরিয়াস বিষয় নিয়েও ভাবা যায় শুনুন বিয়ের উপযোগী মেয়ে ঘরে থাকলে সম্বন্ধ আসবে দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না এটা নিয়ে তো সিরিয়াস হওয়ার কি আছে আয়ান চুপ করে রইল তবে মনে মনে ঠিক কি করবে সেটাও স্থির করে আজ আয়ান মির্জা বাড়ি বোনকে দেখতে বাড়ি ছিল না বাড়িতে আম্বিয়া কিছু আত্মীয় এসছে মূলত মায়শাকে দেখতে তবে হঠাৎ করেই আয়ান তখন থেকে অস্থির আয়ানকে কোনো প্রতি উত্তর করতে না শুনে মাইশা ভ্রুকুচকে জিজ্ঞেস করলো কিছু বলছেন না কেন অনেক রাত হয়েছে খুবিয়ে বড় মাইশা ঘড়ি দেখলো সত্যি রাত অনেক হয়েছে তাই রোজকার মতো ভালোবাসি বলে আয়ান ফিরতে আমিও ভালোবাসি বলে ফোন কাটে আয়ান ফোন রেখে বাবা মায়ের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে রাত তখন অনেকটা শফিক সৌদাগার নিজের অভ্যেস মোতাবেক রুমে বসে বই পড়ছিল তখন ঘুমিয়ে পড়েছে আয়ান গিয়ে দরজায় নক করতেই সফিক সওদাকর ভিতরে প্রবেশ করার অনুমতি দেয় আবার মনে মনে একটু চিন্তিত হয় এত রাতে ছেলে কেন এসেছে ভেবে বাবা আমি বিয়ে করব। কাল মেয়ে দেখতে যাব আয়ান রুমে প্রবেশ করেই কোনো বনিতা না করেই সোজাসুজি জানিয়ে দিল শফিক সৌদাকার নড়ে চড়ে বসল বই বন্ধ করে চোখের চশমাটা একটু ঠেলে দিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল কি সব বলছ মাথা ঠিক আছে রাত কয়টা বাজে দেখেছো তুমি কেন তুমি আর মা তো এতদিন বিয়ের জন্য পাগল করে দিচ্ছিলে আমি তো বনুর বিয়ের পর করব বলেছি তাহলে এখন এসব বলছো কেন শফিক সৌদাকর এই পর্যায়ে এসে চুপসে গেল হ্যাঁ তা ঠিক তবে ছেলে এত রাতে নিয়ে পড়েছে বিয়ে করবে এটা তো সকালেও বলা যেত তারা কি বারণ করছে যে বিয়ে করাবে না তাই দেশে তাদের রাজি করানোর চেষ্টা করছে ততক্ষণে মিতা সৌদাকর ঘুম থেকে উঠে গিয়েছে ছেলে আর স্বামীর কথোপকথন শুনে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো সফলও হলো ছেলের পক্ষ নিয়ে বললো হ্যাঁ ঠিক আমরা তো চাই বাবা তোর মেয়ে পছন্দ আছে হ্যাঁ তোমার ছেলের বাবাকে বলে দাও মফিজুর মির্জার সাথে কথা বলতে বাকিটা আমি ম্যানেজ করে নেব আয়ান কথাগুলো খুব স্বাভাবিকভাবে বলে রুম হতে বেরিয়ে এলো বকে একবার থুতু দিয়ে মাথা ঘুরিয়ে রুমের ভিতর একবার উঁকি দিয়ে দেখল মিতা সৌদাগর হাসি হাসি মুখে শফিক সৌদাগরকে কিছু বলছে আর শফিক সওদাগর অনুভূতিহীন হয়তো উনি ভাবতে পারেনি ছেলে তার তলে তলে টেম্পো চালাচ্ছে আয়ান বিশ্ব জয় করা হাসি দিয়ে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে নিজেকে বাহ বা দিয়ে বিড়বির করে বলল সাব্বাস মাহমুদ আয়ান সৌদাগর সাব্বাস সারা আর প্রিয়তা দুজনের পরীক্ষা শেষ ফার্সিটির অ্যাডমিশনের জন্য একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছে আজ সারা কোচিংয়ে গেলেও প্রিয়তা এ ব্যাপারে কোনো কথা বলেনি সুফিয়া বেগম অবশ্য চেয়েছিলেন প্রিয়তা সারার সাথে যায় কিন্তু শাশুড়ির উপর দিয়ে কোনো কথা বলতে পারেনি আম্বিয়া মির্জা বেশ আগেকার দিনের মানুষ মেয়েদের লেখাপড়া নিয়ে ওনার বেশ আপত্তি আইনাকে বিয়ের পর আর পড়তে দেয়নি কেউ বিয়ে দেওয়ার কথা ছোট ছেলেকে বলছে কিন্তু মফিসুর মির্জা একমাত্র মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে রাজি নয় মেয়ে যখন পড়ছে পড়ুক না মেয়েকে তিনি পড়াশোনা করাতে চাই বেশি প্রিয়তা বোনের কাছে শুনেছে এই নিয়ে মফিসুর মির্জার মায়ের সাথে একটু মন কষাকষি চলছে আজও প্রিয়তা ঘুম থেকে উঠে দেখে নি রাতেই তো মানুষটা তাকে বুকে নিয়ে ঘুমালো অথচ সকালেই ওধাও অবশ্য আজ দুপুরে বাড়িতে খাবার খাবে বলে শুনেছে প্রিয়তা এর কারণ আজ শফিক সৌদাগর সহ মিতা সৌদাগর এসছে মির্জা উদ্দেশ্য জানা নেই তবে বিয়ে হয়েছে আজ নাই ওর কথা প্রিয়তার হয়তো সে নিমন্ত্রণ করতে চাওয়ার এসছে আম্বিয়া মির্জা মনে মনে স্থির করে আজ যদিও যাই তো কাল ফিরে আসার কথা জানিয়ে দেবে প্রিয়তা বাবা মাকে পেয়ে প্রচুর খুশি সাথে নিজের বাড়ি যাবে দুপুরে আর চাফর মির্জা সহ সব পুরুষরা বাসায় এলো সাধনান ফেরার সময় সাথে করে অবশ্য আয়ানকেও নিয়ে এসছে রাহানের মা এতে ভীষণ খুশি এই খুশির কারণ কি মায়সা জানে ফোপি নিজের মেয়ের ইধির জন্যে আয়ানকে বেশ পছন্দ করেছে মেয়ের ফাইনাল পরীক্ষা শেষ দেশে এলে বিয়ের কথাবার্তা এগুবে এমনটাই তিনি দুই পাইচির সাথে শেয়ার করেছে মাইশা কিছু বলেনি তবে সারা তখন ফুসফুস করছে মেয়ে তার অন্য কাউকে ভালোবাসে আর মা এদিকে মেয়ের বিয়ে ঠিক করছে এমনিতে রাহানের মা ভীষণ ভালো মানুষ স্বামী শহরে থাকে চাকরি শুরতে বিয়ের পর থেকে স্বামী সন্তান নিয়ে বাবার বাড়িতেই রয়েছে কখনো এসব নিয়ে কোনো ঝামেলা হয়নি ভাই বা ভাবিদের সাথে সারা ফুসফুস করার কারণ ছেলে যে এদিকে তামড়া হয়েছে সে খবর আছে আর মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এক্ষুনি পাত্র নির্ধারণ করে রেখেছে দুপুরে সবাই খাবার একসাথে খেলো বড়রা সবাই বৈঠকে বসলে মেয়েরা সবাই বিদায় নিল শফিক সৌদাগর তক্ষুনি জাফর মির্জার সাথে আয়নের জন্য মায়সাকে চেয়ে কথাখানা পেরে নিল মফিচুর গম্ভীর তবে তিনি কোনো জবাব দিল না সময় চাইল মেয়ের মোতাবেক নিয়ে জানাবে সৌদাগর বাড়ির সবাই সাই দিল বিকেলের দিকে সৌদাগর বাড়ির সবাই চলে গেল আর সাতনান সন্ধ্যায় প্রিয়তাকে নিয়ে যাবে বলে জানালো সবাই চলে গেলে প্রিয়তা রুমে এসে নিজের কিছু কাপড় লাগেছে নিল সাথে সাতনানের জন্যেও নিল সাদনান তখন রুমে এলো একটু রেস্ট করে আবার বেরোবে আজ মন্ত্রী ওয়াশিব দেওয়ানের সাথে সাক্ষাৎ করবে তিনি ডেকে পাঠিয়েছে সাদনান কথাগুলো ভাবতে ভাবতে রুমে এসে প্রিয়তাকে নিজের কাপড় ব্যাগে নিতে দেখে গম্ভীর কণ্ঠে জানালো আমরা কাল সকালে চলে আসবো কাপড় নিতে হবে না প্রিয়তার হাসি হাসি মুখটা ফাটা বেলুনের ন্যায় চুপসে গেল কাপড় বের করে আবার সাদনানের গুলো কাবাটে আর নিজের গুলো লাগেজে রেখে দিল সাধনান হঠাৎ কি মনে করে এগিয়ে গেল কাবাট খুলে নিচের কাপড় এক পাল রাখতে রাখতে বিড়বির করে বলল শুধু ভালোবাসলে হয় ভালোবাসার যত্ন নিতে হয় নয়তো ভালোবাসাই ফিকে পড়ে আরে আরে কই যান আপনারা একটা লাইক গেজান যান এত কিপটামি করেন কেন একটা লাইকই তো দিবেন প্লিজ 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 একটা লাইক দিয়ে যান